আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুকলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে দ্বাদশ অধ্যায় পার্ট এক নিয়ে আলোচনা করব। তো যে যেখানেই থাকো তোমরা বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি, এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো, শুনো। তো শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দিকে লক্ষ্য করো, কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ প্রাণীর, মাটি কিংবা মাছ, প্রকৃতি, কিছু ছবি তোমরা দেখতে পেলে। তো এই যে এখানেও দেখো ছবিগুলো কিসের, মাছের ছবি রয়েছে, সমুদ্র থেকে লবণ উত্তোলন করছে, তারপরে কৃষক পশুপালনের কিছু ছবি রয়েছে, মাছ সুন্দরবন কিংবা লবণ। হ্যাঁ, তো এই ছবিগুলো কোন দেশে নিশ্চয়ই তোমরা খুবই পরিচিত, আমাদের বাংলাদেশের এই ছবিগুলো। তো এই তো এই ছবিগুলো বাংলাদেশে কি সম্পদ, তো আজকে পাখির বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তো আজকে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। এই পাঠের শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, তোমরা যা আয়ত্ত করতে পারবে, তা হলো বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বর্ণনা করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো এখন আমরা বুঝব যে প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি। প্রকৃতিতে যেসব বস্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। এই যে প্রকৃতি, এই প্রকৃতির মাঝে যে সম্পদগুলো আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি তাই হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে জমি, পানি, জলবায়ু, গাছপালা, পশু পাখি, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ইত্যাদি। তো প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে যে দ্রব্য আমরা পাই, উপাদান পাই, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। সেগুলো মানুষের অভাব পূরণে সক্ষম, সেই সম্পদগুলো কী হতে হবে, মানুষের অভাব পূরণ করার ক্ষমতা থাকতে হবে। যেমন দান, সূর্যের আলো, হ্যাঁ, সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না, তো দান, এরকম যে সম্পদগুলি প্রকৃতির থেকে যে আমরা জিনিসগুলি বা উপাদানগুলো পাই যেগুলো মানুষের উপকারে আসে, এই জিনিসগুলোকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। সম্পদ হতে হলে অবশ্যই তার বিনিময় মূল্য থাকতে হবে। তো প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো, হ্যাঁ, রূপান্তরিত করেও কাজে লাগায়। দেখো এই যে গাছ দিয়ে আমরা কাঠ তৈরি করি, সেই কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি, বিভিন্ন রকম যে সম্পদ রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেগুলো মানুষের প্রয়োজনে, মানুষের ব্যবহার করার জন্য তারা রূপান্তরিত করে সেই সম্পদগুলো কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। তো এই প্রাকৃতিক সম্পদসমূহ কী, যেমন পানি, বায়ু, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, মাটি। তো আমরা এখন এই প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে তা বিশ্লেষণ করব, বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ। প্রথমেই আলোচনা করব মাটি সম্পদ। হ্যাঁ,
হ্যাঁ, এই যে মাটি, এই মাটি সম্পদ সম্পর্কে আমরা এখন কথা বলবো, যে মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর, আমাদের দেশের মাটি কিন্তু খুবই উর্বর। হ্যাঁ, ফলে কারণ উর্বর হওয়ার কারণ হলো প্রতি বছরই বন্যা হয়, সেই বন্যার পানিতে পলি জমে এবং সেই পলিতে মাটি উর্বর হয়। এবং আমরা যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, হ্যাঁ, আর সমতল হওয়ার কারণে সব জায়গায়, অধিকাংশ জায়গায় ফসল জমিতে সেই বন্যার পানি আসার ফলে, হ্যাঁ, সেটা উপকার হচ্ছে, মাটি উর্বর হচ্ছে। হ্যাঁ, ফলে এই মাটি খুবই মূল্যবান, কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, হ্যাঁ, আমরা সকলেই জানি। তো এই যে মাটি, দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। আমাদের অঞ্চল, আমাদের দেশে 10 ভাগের, হ্যাঁ, 1 ভাগ রয়েছে কি পাহাড়িয়া অঞ্চল। হ্যাঁ, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল, হ্যাঁ, যেটাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সে অঞ্চল, তারপর সিলেট, এইসব জায়গায় পাহাড়ি অঞ্চল রয়েছে। তো 10 ভাগের 1 ভাগ অঞ্চল আছে পাহাড়িয়া অঞ্চল। পাহাড়ের প্রচুর পানিজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে। পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রাণী সম্পদ, বনজ সম্পদ, হ্যাঁ, এবং খনিজ সম্পদও পাওয়া যায়। এদেশের বেশিরভাগ এলাকা বছরে 3টি ফসল হয়। বেশিরভাগ এলাকায় কিন্তু, হ্যাঁ, দেখা গেছে 3টি ফসল কিন্তু কৃষকরা উৎপন্ন করে থাকে, বছরে 3টি ফসল অধিকাংশ এলাকায়। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ দ্বিতীয়টি হলো বনজ সম্পদ। এখন আমরা বনজ সম্পদ সম্পর্কে জানব। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ বনভূমি রয়েছে, আমাদের দেশে 16 ভাগ রয়েছে। রয়েছে বন, রয়েছে মূল্যবান গাছপালা, বনে প্রচুর মূল্যবান গাছপালা রয়েছে এবং এগুলো আমাদের ঘর বাড়ি আসবাবপত্র তৈরিতে ব্যবহার হচ্ছে। তাছাড়া কিন্তু বনে পাখি, জীবজন্তু, হ্যাঁ, মানে পানি সম্পদ যেটা, সেটাও কিন্তু এই বনের মধ্যে রয়েছে। যেমন আমাদের এই সুন্দরবনে, হ্যাঁ, প্রচুর হরিণ, বিভিন্ন রকমের রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক রকমের জীবজন্তু, কিন্তু পাখি আমরা দেখতে পাই। এবং এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রকৃতি যে একটা ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করে কিন্তু এই বনভূমি, এবং সেই বনভূমির ভারসাম্য কিন্তু আমাদের রক্ষা করতেই হবে, গুরুত্ব অপরিসীম। এবং আমাদের আরও বেশি, অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে আয়তনের তুলনায় 25% বনভূমি থাকার প্রয়োজন রয়েছে, সেখানে আমাদের আছে কিন্তু 16%, মানে 16 ভাগ আছে। এখন এই যে 16 থেকে আমাদের উত্তীর্ণ করতে হবে 25%। তাহলে আমাদের যে বনভূমি রয়েছে, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দরকার 25%। এই তথ্যটা তোমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে রয়েছে 16%। তো এখন দেখবো আমরা নদ নদী সম্পদ। নদ নদী, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমরা সকলেই জানি বাংলাদেশের নদীমাতৃক দেশ, এবং নদীগুলো হচ্ছে, হ্যাঁ, মালামাল পরিবহন ও যোগাযোগের মাধ্যম। এই নদী দিয়ে কিন্তু মালামাল নেওয়া, হ্যাঁ, সড়কপথে যতটা সহজ, এর চেয়ে অনেক সহজ কিন্তু নদীপথে, খরচ কম, হ্যাঁ, এবং যানজটবিহীন একটি পথ। এই কারণে এই মালামাল পরিবহনের ক্ষেত্রে এই নদ নদী বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে কিন্তু এই নদী বিশেষ ভূমিকা পালন করছে, হ্যাঁ, এবং পরিমাণ মৎস্য, তাছাড়া বিপুল পরিমাণে কিন্তু এই মৎস্য সম্পদ, মৎস্য মাছ কিন্তু এই নদ নদীর মধ্যে আমরা পেয়ে থাকি নদ নদী থেকে। যেমন এই পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বিভিন্ন ছোটোখাটো আর অনেক নদ নদী কিন্তু আমাদের দেশে রয়েছে। এখন আমরা আলোচনা করব মৎস্য সম্পদ নিয়ে। দেশের জন্য সমুদ্র হচ্ছে মূল্যবান একটি সম্পদ, হ্যাঁ, এবং যেহেতু নদ নদী এবং নদীমাতৃক দেশ, সেখানে আমাদের এই মৎস্য সম্পদেও আমরা কিন্তু অনেক এগিয়ে রয়েছি, আমাদের প্রচুর মৎস্য রয়েছে। এবং যোগাযোগের সহজ মাধ্যম সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করে থাকি,
এখন এই যে দেখো যোগাযোগের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নদ নদী কিন্তু বিশেষ ভূমিকা, এই এই সমুদ্র সম্পদ যেটা, হ্যাঁ এই সমুদ্র কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। তোমরা জানো আমাদের এই এই দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর, এবং সাগরে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তারপর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কক্সবাজার, এবং সেই এই পর্যটন কেন্দ্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক আমাদের দেশের যে আয়, সে আয় কিন্তু হচ্ছে। তাছাড়া এই সমুদ্র বন্দরের সমুদ্রে আসাতে গড়ে উঠেছে খুলনা বন্দর, তারপরে ওই খুলনা অবস্থিত মংলা সমুদ্র বন্দর, হ্যাঁ তারপরে রয়েছে চট্টগ্রাম এর চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর রয়েছে। তা এই যে বন্দরগুলি গড়ে উঠেছে কিন্তু এই সাগরকে কেন্দ্র করে, এখন এখান থেকেই কিন্তু দেশ বিদেশে বিভিন্ন রকমের মালামাল, বৈদেশিক বিদেশ থেকে বিভিন্ন রকমের মালামাল কিন্তু যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এই বন্দর। এখন আমরা দেখব মৎস্য সম্পদ। বাংলাদেশে কিন্তু অনেক নদ নদী, আমি পূর্বে বলেছি যে খাল বিল নদ নদী বিভিন্ন রকমের বড় বড় নদী রয়েছে, ছোট বড় মিলে অনেক নদী রয়েছে, শাখা নদী রয়েছে, তারপর দক্ষিণ রয়েছে বঙ্গোপসাগর। হ্যাঁ এইসব নদী নদ নদীতে সাগরে প্রচুর পরিমাণে মাছ আমরা কিন্তু পাই। হ্যাঁ এছাড়া সামুদ্রিক মাছও কিন্তু আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে, মাছ ধরে বহু মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করছে। সামুদ্রিক মাছ কিন্তু আমরা পাই বঙ্গোপসাগরে। এখন দেখব খনিজ সম্পদ। হ্যাঁ বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকমের মূল্যবান খনিজ সম্পদ, যদিও আমরা খনিজ সম্পদে সমৃদ্ধ না, তথাপি আমাদের প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। হ্যাঁ যেমন কয়লা, সিলিকা, বালু, গ্যাস, গ্যাস কিন্তু প্রচুর রয়েছে আমাদের দেশে, চাহিদা অলরেডি পূরণ করছে, বিভিন্ন কাজে কিন্তু এই গ্যাস ব্যবহার হচ্ছে, কয়লা, চুনা পাথর, চীনামাটি, হ্যাঁ এগুলি কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। তাছাড়া দিনাজপুরে কঠিন শিলা, চুনা পাথর, সিলেটে পাওয়া যায়, নেত্রকোনা শোক বালি, তারপরে আছে পিট, হ্যাঁ কাঁচা বালি কুমিল্লায়, হ্যাঁ এগুলি আমরা পেয়ে থাকি। একটি কাজ তোমরা খাতাই তুলে নাও যে প্রত্যেকে পৃথক পৃথকভাবে তোমাদের দেখা পাঁচটি করে প্রাকৃতিক সম্পদের নাম নিজের খাতায় লিখো। তোমার দেখা পাঁচটি সম্পদ, প্রাকৃতিক সম্পদের নাম তোমরা খাতায় লিখবে পাঁচটি করে। এখন আমরা আলোচনা করব যে প্রাণী সম্পদ নিয়ে। প্রাণী সম্পদের মধ্যে গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি হচ্ছে প্রাণীজ সম্পদ, এগুলো গৃহপালিত প্রাণী। হ্যাঁ এছাড়া নানা প্রজাতির পশু পাখি পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে, হ্যাঁ যেমন গরু একটি প্রাণী সম্পদ। হ্যাঁ গরু তোমরা তো জানোই, হ্যাঁ গরু মানুষের পুষ্টি দিচ্ছে, আমরা গরু থেকে প্রচুর পরিমাণ দুধ পাই, তাছাড়া কৃষিকাজে ব্যবহার হয়, হাল চাষে বিভিন্ন ধরনের মাংসের চাহিদা পূরণ করে এই গরু দিয়ে। তারপরে মহিষ, হ্যাঁ ছাগল, সবগুলি প্রাণীজ সম্পদ, হাঁস, মুরগি, তাছাড়া আরও অনেক রকমের প্রাণী আমাদের দেশে রয়েছে প্রাকৃতিক সম্পদ। যদিও জনসংখ্যার তুলনায় এই যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, হ্যাঁ সম্পদ যথেষ্ট পরিমাণে নেই, তবে সুষ্ঠু পরিকল্পনা করে এগুলি যদি আমরা যথাযথভাবে হ্যাঁ ব্যবহার করতে পারি, তাহলে এই সীমিত সম্পদ দিয়ে দেশে সমৃদ্ধ হতে পারে। তো আমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, হ্যাঁ কিংবা ওই খনিজ সম্পদের কথাই বলো, হ্যাঁ সেটা হয়তো আমাদের সেরকম প্রচুর পরিমাণে নেই জনসংখ্যার তুলনায়। আমরা যে জানি বাংলাদেশটি জনসংখ্যা সমৃদ্ধ একটি রাষ্ট্র, জন আধিক্য একটি রাষ্ট্র, জনসংখ্যা অনেক বেশি, হ্যাঁ ফলে সেই এত জনসংখ্যাকে যদি আমরা এগুলি যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে জনগণের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব।
এই কাজটিও তোমরা লিখতে পারো যে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা, এ সম্পর্কে সপক্ষে যুক্তি দাও। এই যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা রক্ষা করার জন্য সুষ্ঠু একটি পরিকল্পনা করার দরকার, এবং সেই লক্ষ্যে তোমার কী মতামত সেটা তুমি যুক্তি দিয়ে উপস্থাপন করো। তো আমরা কিছু মূল্যায়ন করবো এখন যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন। নিশ্চয়ই মনে করতে পেরেছ, আমরা আলোচনায় বলেছি কত পার্সেন্ট প্রয়োজন, 25%। দেশের কত ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা, 10 ভাগে 1 ভাগ। নদীতে বিপুল পরিমাণ কি রয়েছে, সোনা রূপা তামা মৎস্য সম্পদ, সঠিক মৎস্য সম্পদ রয়েছে। তারপর বাংলাদেশে মোট ভূভাগের কত ভাগ বন রয়েছে, 10 ভাগ 9 ভাগ 16 ভাগ 26 ভাগ। আমাদের দেশে 16 ভাগ রয়েছে, যেখানে 25% দরকার সেখানে আমাদের 16% রয়েছে। তোমরা একটি বাড়ির কাজ খাতাই তুলে নাও যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্বাবলম্বী হতে পারে, ব্যাখ্যা করো। এই যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদকে যদি আমরা কাজে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে আমরা এই বাংলাদেশকে পরিণত করতে পারবো। হ্যাঁ, সেই কথাটি বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বাবলম্বী হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, কীভাবে স্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে তুমি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তো বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, হ্যাঁ, বিস্তারিত আলোচনা হয়েছে। তো তোমরা বাসায় বইয়ের মধ্যে এই প্রাকৃতিক সম্পদের যে চ্যাপ্টারটি রয়েছে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং আমার এই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো সকলকে আজকের এই ক্লাস থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।